আজকে আমার আলোচনার বিষয় পুরুষের লিঙ্গের উত্থান সমস্যা এবং দ্রুত বীর্যপাত কেন হয় সমাধান। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। অধিকাংশ পুরুষই যৌন অক্ষমতার চিকিৎসা নিতে এসে একটা অভিযোগ দিয়ে থাকে যে তাদের লিঙ্গর উত্থান হয় না এবং দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ এই দুইটা সমস্যায় তারা বেশি বলে থাকে। তো তারা বিভিন্ন অভিযোগ দেখায়, বিভিন্ন কারণ দেখায় যে এই কারণে হয়তো হয়তো বা এই সমস্যাগুলো হচ্ছে। তো আসলে পুরুষের লিঙ্গের উত্থান বিভিন্ন উত্থানজনিত সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। প্রাথমিক অবস্থায় প্রথমে যে সমস্যাটা বেশি আসে সেটা হলো মানসিক এবং শারীরিক সমস্যা। মানসিক সমস্যাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। প্রথমত, যদি পার্টনারের সাথে সম্পর্ক ভালো না থাকে, পার্টনারের যদি পছন্দ না হয় এবং পার্টনারের সঙ্গে সহবাস করতে যদি দ্বিধাবোধ হয়, সংকোচ বোধ হয়, তাহলে লিঙ্গ উত্থান হতে চায় না। অর্থাৎ পার্টনারকে মনে করলেই যদি আকর্ষণ না আসে, সেক্সুয়াল কোনো উত্থান না হয়, তাহলে কিন্তু উত্থানজনিত সমস্যা চলে আসে। আর শারীরিক তো কিছু সমস্যা আছে। তো এখানে মানে উত্থান না হওয়ার জন্য সাধারণত পুরুষের যে হরমোন ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া এবং প্রোল্যাকটিন হরমোন বেড়ে যাওয়া অনেকটা দায়ী হয়ে থাকে। এরপরেও দেখা যায় যে যদি কোনো রোগ কোনো কারো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, লিভারের সমস্যা থাকে এবং সেগুলো যদি কন্ট্রোল না থাকে, আনকন্ট্রোল থাকে, তাহলে কিন্তু উত্থানজনিত সমস্যা চলে আসে। নার্ভের সমস্যা থাকলে উত্থানজনিত সমস্যা হবে। আবার যদি কারোর স্পাইনে কোনো সমস্যা থাকে, অর্থাৎ শীত দাঁড়ায়, তাহলে কিন্তু উত্থানজনিত সমস্যা চলে আসবে। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন, তলপেটে কোনো অপারেশন ইত্যাদি হলে উত্থানজনিত সমস্যা চলে আসবে। তো এইসব কারণগুলোই কিন্তু উত্থানজনিত সমস্যার অন্যতম কারণ। তো এর জন্য কী করতে হবে? পার্টনার সঠিক নির্বাচন করতে হবে, যেন পার্টনারের সাথে ভালো একটা সম্পর্ক থাকে, স্ত্রীর সঙ্গে মধুর সম্পর্ক থাকে, তাকে দেখলেই যেন সেক্স উত্তেজনা চলে আসে, এমন বন্ধুর মতো সম্পর্ক রাখতে হবে। আর অন্যান্য যে সমস্যা, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা নিতে হবে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা কন্ট্রোলে রাখতে হবে। যদি ইরেকটাইল ডিসফাংশন দীর্ঘদিন থেকে থাকে, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে থাকে, তাই দ্রুত ইরেকটাইল ডিসফাংশনটা ঠিক করতে হবে। আর মানসিক দুশ্চিন্তা করা যাবে না। যখন দেখা যাবে যে তার ভিতরে উত্থানজনিত সমস্যা চলে আসছে, তখন যদি সে মানসিক টেনশন করতে থাকে, এটা নিয়ে যদি সবসময় ভাবতে থাকে, তাহলে কিন্তু উত্থানজনিত সমস্যা আরো বেশি হয়ে যাবে। এই জন্য দুশ্চিন্তা করা যাবে না। আর রাত জেগা যাবে না। অনেকে রাত জাগে মোবাইলের জন্য, রাত জেগে মোবাইল দেখে, নেট দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে। আবার অনেকে রাত জেগার একটা অভ্যাস, এই রাত জেগা বন্ধ করতে হবে, পরিমিত পরিমাণ পানি খেতে হবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে হবে, কোষ্ঠবদ্ধতা ঠিক করতে হবে। সর্বোপরি এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হবে, অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে, ডাক্তার যে পরীক্ষাগুলো দিবেন সে পরীক্ষাগুলো করতে হবে, অর্থাৎ রিপোর্টগুলো করাতে হবে। প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো করলে যদি আরও কোনো সুপ্ত কারণ থাকে, সেই কারণগুলো জানা যাবে। এই ঠিক প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা দিবেন রিপোর্ট করানোর জন্য এবং সেই অনুযায়ী ওষুধ দিবেন, ঠিক এরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। আর অন টাইম যে ট্যাবলেট, এই অন টাইম বিকল্প ধারার যে ওষুধ, যেগুলো যে কয়দিন ওষুধ খাবেন কাজ করবে, ওষুধ শেষ
কাজ করবে না, এবং পরবর্তীতে অন টাইমেও কাজ করবে না, ওষুধেও কাজ করবে না, পারফেক্ট ওষুধেও কাজ করবে না, এই জাতীয় ওষুধ পরিহার করতে হবে। আবার অনেকে দ্রুত বীর্যপাত হয়ে থাকে, এই দ্রুত বীর্যপাতকেও অনেক কিছুর সঙ্গে দায়ী করে থাকে, দ্রুত বীর্যপাতগুলোও কিন্তু এই কারণে হয়ে থাকে। এই জন্য যখন সহবাস করতে থাকে শুরু করেন, তখন থেকে যদি 1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়, সেটাই প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। কিন্তু 3-4 মিনিট পরে যে যদি বীর্যপাত হয় এবং দুজনের একসঙ্গে হয়, সেটা কিন্তু স্বাভাবিক, সেটা কিন্তু দ্রুত বীর্যপাত না ধরাই উচিত। কারণ দুজনের পার্টনার আপনার দুজনেরই একসঙ্গে বীর্যপাত হচ্ছে, দুজনে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, দীর্ঘ সময় সহবাস করলেই যে অনেক সুখ শান্তি আসবে সেটা না, কিন্তু নিজেরও কিন্তু ক্লান্তি বোধ এসে যাবে, যে পার্টনার থাকবে তারও কিন্তু ক্লান্তি এবং কষ্ট অনুভব করবে। সুখে স্বাচ্ছন্দ্যে থেকে আরামের ভিতরে যে বীর্যপাতটা হবে, সেটাই কিন্তু সুখের বীর্যপাত। অর্থাৎ 3-4 মিনিটে যদি দুজনের হয়ে যায়, সেটাই যথেষ্ট। তো যাদের 1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়, তাদের সুচিকিৎসা রয়েছে, তারাও একই নিয়মে চিকিৎসা করবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে। টেনশনের কোনো কারণ নেই, দুশ্চিন্তা কারণ আছে, রিল্যাক্সে থাকতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর রাখতে হবে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।